তোমরা জেনে অবাক হবে, আলু ভর্তা বানাতে আলু লাগে। কিভাবে ব্যাং নাচে চার হাত পায়ে, সেই ব্যাঙের নাচন শেখানো হয়। এরা ছন্দ মিলে মিলে এরা বলছে, ওরে ও কোলা ব্যাং গ্যাঙ্গুর 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 গ্যাঙ্গুর। এটা হচ্ছে পড়ানো, কারিগরি শিক্ষা শেখানো হচ্ছে। ডিম কিভাবে ভাজে, আবার আলু ভর্তা কিভাবে বানানো হয়, আবার নাকি প্রফেসর সাহেবের গুজব হোক আর সত্য কথা হোক, তিনি লিখছেন, তোমরা জেনে অবাক হবে আলু ভর্তা বানাতে আলু লাগে। একটা ভিডিও দেখলাম, এক স্কুলের প্র্যাকটিক্যাল শিক্ষা হচ্ছে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল দিচ্ছে, কি জানেননি, ওই সেভেন আপের বোতলের মধ্যে পিছনে কাটতে একটা পাখনা বানাইছে আর দুইটা পেন্সিল ব্যাটারি দিয়ে একটা মোটর লাগাইয়া বানাইছে, কি মেশিং। এরপরে সবাই খেলে পুকুরের ঘাটলায় নামে আর ওই পানির মধ্যে সারে দৌড় দিয়ে গেলেই হয় নাম্বার পায়। এই 9-10 অঙ্ক সেই বুইরা কালে যাইয়া তখন বিসিএস এর জন্য করতে হয়। কেন সেই অঙ্কের বইটাকে পূর্ণভাবে ফাতা ফাতা করে দেওয়া হচ্ছিল না, কেন ইংরেজি গ্রামার এতই যখন ইংরেজি প্রয়োজন, কেন ইংরেজি গ্রামার সেই 9-10 ক্লাসের মধ্যে আমার ছেলেকে নকল করে লিখিয়ে এ প্লাস দেওয়া হচ্ছে, আর বিসিএস এর চাকরির প্রশ্ন গিয়ে তাকে কেন গাধার মতো খাটানো হচ্ছে। এখন তো তার খাটার সময় না, তার একনিষ্ঠ পোলার সময় তো সেই বাল্যকালে চলে গেছে। আপনি বিসিএস গিয়ে ঠিকই গুরুত্ব দিচ্ছেন, তার মানে আপনারটা আপনি ষোলো আনাই নিয়ে নিচ্ছেন, কিন্তু আমাকে আপনি মূর্খ বানিয়ে দিচ্ছেন, অজ্ঞ বানিয়ে দিচ্ছেন। আমাকে সার্টিফিকেট একটা ধরিয়ে আপনি আমাকে প্রশ্ন করছে জিপিএ 5 দিয়ে দিচ্ছেন, অথচ ছেলেটা জানেই না জিপিএ মানে। আপনারা চাকরির অ্যাপ্লিকেশনের নামে 300-400 করে টাকা প্রতিটা অ্যাপ্লিকেশনে নিচ্ছেন, একটা ছেলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা তাকে এই অ্যাপ্লিকেশনের পিছনে বিনিয়োগ করতে হচ্ছে, এরপরে আপনি একটা 10ম গ্রেডের, 8ম গ্রেডের, 9ম গ্রেডের একটা চাকরি দেন। চাকরি দেওয়ার পরে ভাইবার বোর্ডের মধ্যে ঢুকাইয়া 10 লাখ টাকা না লইলে বাবা তোমার চাকরি হবে না, এত দুর্নীতি দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ভরে রাখছেন। আর সেই জাতিকে শিক্ষিত হওয়ার জন্য আমরা আগ্রহ নিয়ে আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই, আর সেখানে যাইয়া শিখান ব্যাং ব্যাং কীভাবে লাখা লাফায়, ডিম কিভাবে ভাজে, আলু কিভাবে ভর্তা বানায়। এই শিক্ষা ব্যবস্থার কপালে আমরা থু মারি এমন শিক্ষাক্রম বাংলার জমিনে মুসলমান আমরা সচেতন নাগরিক মানতে পারি না, পারি না ঠিক কিনা বলেন। Ya Nabi salamu alayka, Ya Rasul salamu alayka, Ya Habib salamu alayka, salawatullah alayka. এদেশের প্রাথমিক লেভেলের মাধ্যমিক স্তরের শিক্ষকদেরকে ট্রেনিং করা হচ্ছে, এবং স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার বাইরে গিয়ে আজকে কিভাবে ব্যাং নাচে, কিভাবে ব্যাং নাচে চার হাত পায়ে, সেই ব্যাঙের নাচন শেখানো হচ্ছে ঠিক কিনা। এরা ছন্দ মিলে মিলে এরা বলছে, ওরে ও কোলা ব্যাং গ্যাঙ্গুর 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 গ্যাঙ্গুর। এটা হচ্ছে পড়ানো। আমরা আলেম আলম এক সময় বলছিলেন, এদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইতিমধ্যেই ইঁদুর ঢুকেছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম, অবাস্তব ঘোড়ার ডিম যেভাবে অবাস্তব আসলে কিছুই না, ঠিক তদ্রূপ এই ছড়াগুলো শিখিয়ে আমাদের বাচ্চাদের মেধার মধ্যে একরাশ প্রশ্ন উঠিয়ে দেওয়া হয়েছিল, যেই প্রশ্নের কোনো জবাব কোনো অভিভাবক কোনো বাবা কোনো মা কোনো ওস্তাদ কখনোই দিতে পারতো না। তার মানে আমার ছেলে প্রথমেই যা শিখলো তার কোনো বাস্তবতা খুঁজে পেল না ঠিক কিনা। আমার ছেলে প্রথমেই শিখলো যেটা বাটপাড়ি, আমার ছেলে প্রথমেই শিখলো যে আসলে কিছুই না, পড়াশোনা মানেই হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তারা খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম মানে গোড়া ডিম, ঠিক কিনা, ঠিক কিনা বলেন। এরপরে আমার ভাইয়েরা আলেম ওলামা তখন থেকে প্রতিবাদী ছিল যে এই ছড়া স্কুলে পড়ানো উচিত না, এই ছড়া দিয়ে আমাদের কোমলমতি শিশুদের মানসিক গ্রোথটাকে
আলাদা ভাবে মিথ্যার দিকে পরিচালনা করা উচিত না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 এখন ব্যাংক কিভাবে চলে ব্যাংক কিভাবে ঢাকে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর এগুলো আমাদের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে স্কুলের ট্রেনিং এর মাধ্যমে শুধু তাই নয় সাইকেল কিভাবে চালাতে হয় ক্রিং ক্রিং সাইকেল কিভাবে চালানো হয় সেটা অভিনয় করে দেখিয়ে দেওয়া হচ্ছে অথচ সাইকেল চালানো একটা ছেলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় শরীর চর্চার জন্য সাইকেল চালাতে হয় এবং আমাদের বেঁচে থাকতে হলে সাইকেল চালানো হচ্ছে আমাদের হাতে খড়ি সাইকেল দিয়ে মোটরসাইকেল মোটরসাইকেল দিয়ে প্রাইভেট কার দিয়ে বিমান আমাদের ছেলেদেরকে সাইকেলের হাতে খড়ি দেওয়া উচিত সাইকেল চালিয়ে সেখানে স্কুলে পাঁচটা সাইকেল নাই কিন্তু সাইকেলের অভিনয় কেমনে চালাবে এই সমস্ত ভণ্ডামি শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষাক্রমের মধ্যে নতুন করে ভাইরাল হচ্ছে ঠিক কিনা আমাদের আলোচনা আরো সুন্দর করে এক্সপ্লেন করা দরকার এইভাবে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা চাই অবশ্যই চাই আমরাও বলি প্র্যাকটিক্যাল শিক্ষার বিকল্প নাই এখন যেই সমাজ এখন যেই বিশ্ব আধুনিকতার সাথে এগিয়ে যাচ্ছে পুঁথিগত বিদ্যা দিয়ে আর সম্ভব নয় এখন আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার কিন্তু তার মানে এই না সাইকেল চালানোর অভিনয় করিয়ে ব্যাংক কিভাবে ডাকে সেটা শিখিয়ে কারিগরি শিক্ষা শেখানো হচ্ছে ডিম কিভাবে ভাজে আবার আলুবত্তা কিভাবে বানানো হয় আবার নাকি প্রফেসর সাহেবের গুজব হোক আর সত্য কথা হোক তিনি লিখছেন তোমরা জেনে অবাক হবে আলুবত্তা বানাতে আলু লাগে কি আলুবত্তা বানাতে আলু লাগে এটা কি পড়া এটা কি শেখানো এটা কি মেন্টাল গ্রোথ এটা কি কারিগরি এটা কি প্র্যাকটিক্যাল শিক্ষা আমার প্রত্যেকটা স্কুল ডেস্ক ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে দেশের প্রতিটা স্কুল কলেজ ক্লাসরুমগুলোতে আজকে স্মার্ট আধুনিকতার ছায়া দেখা দরকার ল্যাব থাকা দরকার পরীক্ষাগার থাকা দরকার নতুন নতুন যন্ত্রাংশ বানানোর দরকার নতুন নতুন বিভিন্ন টর্চ লাইট হতে পারে যেগুলো চায়নারা আমাদের দেশে 10 টাকা দিয়ে পাঠাচ্ছে একটা চার্জার একটা অ্যাডাপ্টার যুক্ত করে একটা চার্জার বানানো শেখানো হতে পারে সেখানে প্র্যাকটিক্যাল শিক্ষার নামে সেই ছোটবেলায় বাচ্চারা যেভাবে একটা ভিডিও দেখলাম এক স্কুলের প্র্যাকটিক্যাল শিক্ষা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল দিচ্ছে কি জানেননি ওই সেভেন আপের বোতলের মধ্যে পিছনে কাটতে একটা পাখনা বানাইছে আর দুইটা পেন্সিল ব্যাটারি দিয়ে একটা মোটর লাগাইয়া বানাইছে কি মেশিন এরপরে সবাই খেলে পুকুরের ঘাটলায় নামে আর ওই পানির মধ্যে সারে দৌড় দিয়ে গেলেই হয় নাম্বার পায় এটা কি আসলে শিক্ষা ব্যবস্থার সাথে হাস্যরস করে না এটা বিদ্রুপ করে না এটা কি আসলে শিক্ষা এটা কি আসলে প্র্যাকটিক্যাল এটা কি আসলে কারিগরি শিক্ষা না তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে সব ধরনের ফেক ব্যবস্থা ঢুকে গেছে পরীক্ষার কথা বিসিএস নিবন্ধন প্রাইমারি পরীক্ষা পড়তে পড়তে যুবকেদের মাথার তালু শুকিয়ে যাচ্ছে 9 ঘন্টা বিসিএস লেকচার কোচিং সেন্টারগুলোতে দেখবেন বিসিএস যারা ট্রেনিং করাচ্ছে তারা বলছে যে দৈনিক 9 ঘন্টা পড়ার কোনো বিকল্প নাই সেটা এসে কোন সময় বুইরাকালে পড়ায় কি 9-10-8-এ যে গ্রামার কইরে গেছে যেই অঙ্ক কইরে গেছে এই 9-10-এর অঙ্ক সেই বুইরাকালে যাইয়া তখন বিসিএস এর জন্য পড়তে হয় কেন 9-10-এ কেন সেই অঙ্কের বইটাকে পূর্ণভাবে ফাতা ফাতা করে দেওয়া হচ্ছিল না কেন ইংরেজি গ্রামার এতই যখন ইংরেজি প্রয়োজন কেন ইংরেজি গ্রামার সেই 9-10-এর ক্লাসের মধ্যে আমার ছেলেকে নকল করে লিখিয়ে এ প্লাস দেওয়া হচ্ছে আর বিসিএস এর চাকরির প্রশ্ন গিয়ে তাকে কেন গাধার মতো খাটানো হচ্ছে এখন তো তার খাটার সময় না তার একনিষ্ঠ পড়ার সময় তো সেই বাল্যকালে চলে গেছে ঠিক কিনা তাহলে এটা তো এক ধরনের চক্রান্ত সময়ের এক ফোঁড় অসময়ের 10 ফোঁড় আপনি সময়ের সময় গুরুত্ব দেন না আপনি বিসিএসে গিয়ে ঠিকই গুরুত্ব দিচ্ছেন তার মানে আপনারটা আপনি 16 আনায় নিয়ে নিচ্ছেন কিন্তু আমাকে আপনি মূর্খ বানিয়ে দিচ্ছেন অজ্ঞ বানিয়ে দিচ্ছেন
আমাকে সার্টিফিকেট একটা ধরিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন জিপিএ 5 দিয়ে দিচ্ছেন, অথচ ছেলেটা জানেই না জিপিএ মানে কি। আপনি দেখছেন না সাংবাদিক প্রশ্ন করে, তুমি যে জিপিএ 5 পেলা বলো তো জিপিএ মানে কি। গ্রেড পয়েন্ট এভারেজ এইটুকু বলার মতো জ্ঞান নাই, সে জিপিএ কি পাইছে 5 পাইছে, এ প্লাস পাইছে। এই যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কোমলমতি শিশুদেরকে শুধুমাত্র রেজাল্ট দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর চাকরি প্রার্থীদেরকে গাধার মতো খাটানো হচ্ছে। এই সময় চাকরি প্রার্থীরা টিউশনই করবে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, চাকরির আগ মুহূর্তে চাকরি কবে পাইবে কি পাইবে না একটু টিউশনই করাচ্ছে, একটা ছোট্ট জব করছে, আর চাকরি পরীক্ষাগুলো দেওয়াচ্ছে। চাকরি পরীক্ষা দেওয়া এত বেকার ছেলেটা, একে তো বেকার, আপনারা চাকরির অ্যাপ্লিকেশনের নামে 300-400 করে টাকা প্রতিটা অ্যাপ্লিকেশনে নিচ্ছেন। একটা ছেলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা তাকে এই অ্যাপ্লিকেশনের পিছনে বিনিয়োগ করতে হচ্ছে। এরপরে আপনি একটা 10 গ্রেডের, 8 গ্রেডের, 9 গ্রেডের একটা চাকরি দেন, চাকরি দেওয়ার পরে ভাইবার বোর্ডের মধ্যে ঢুকাইয়া 10 লাখ টাকা না লইলে বাবা তোমার চাকরি হবে না। এত দুর্নীতি দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ভরে রাখছেন, আর সেই জাতিকে শিক্ষিত হওয়ার জন্য আমরা আগ্রহ নিয়ে আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই, আর সেখানে যাইয়া শিখান ব্যাং ব্যাং কীভাবে লাখা লাফায়, ডিম কীভাবে ভাজে, আলু কীভাবে ভর্তা বানায়। এই শিক্ষা ব্যবস্থার কপালে আমরা থু মারি এমন শিক্ষাক্রম বাংলার জমিনে মুসলমান আমরা সচেতন নাগরিক মানতে পারি না, পারি না ঠিক কিনা বলেন। আমরা দেশে কার্যকরী শিক্ষা চাই, এদেশে কার্যকরী কারিগরি শিক্ষা চাই, এদেশে উপযুক্ত শিক্ষা চাই, এদেশে সমাজ বিনির্মাণের জন্য শিক্ষিত নাগরিক চাই। এ প্লাস চাই না, রেজাল্ট চাই না, রেজাল্ট চাই না, সার্টিফিকেট চাই না, আমরা শিক্ষা চাই ঠিক কিনা বলে। প্রিয় সুধী, এ বক্তব্যগুলো শুধুমাত্র চট্টাঙ্গা মারার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে, কারণ আমি দেশের এমন উল্লেখযোগ্য কেউ না যে আমার বক্তব্য এদেশের মানুষ ভাবার মতো সময় দিবে। যদি আমার বক্তব্য বেশি তাদের বিরক্তের কারণ হয়, তবে আমাকে 2-3 বছর 2.5 বছরের জন্য একটা তো আসে কারাগারের মধ্যে বন্দি করে আমার মুখটাকে বন্ধ করে দেবে, এ পর্যন্তই শেষ, এর বাইরে গিয়ে আমাদের কি করণীয় আছে, করণীয় মুসলমানরাই বের করবে ঠিক কিনা বলেন। আমি হিজবুল্লাহ আমার নেতার কথা বলছিলাম, হযরত সরসিনার হযরত পীর সাহেব হুজুর কিবলা এটাই বলেছেন, আমি দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি এই অজ্ঞ ইলেট্রেট মূর্খ সমাজ ব্যবস্থাটাকে আন্দাজ অনুমান করে। অচিরেই এমন একটা যুগ আসবে শিক্ষিত বলতে এদেশে কেউ থাকবে না, তখন এদেশের বড় বড় ভাইটাল পোস্টগুলোতে চাকরি করার জন্য বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ থেকে অফিসার এনে নিয়োগ করতে হবে। যেভাবে আফ্রিকার অনেক অনেকগুলো রাষ্ট্র, যেভাবে ইউরোপ আমেরিকা তাদেরকে মদ আর নেশা ধরিয়ে দিয়ে তাদেরকে মদের মধ্যে শুয়ে রাখছে, শাসন করছে ইউরোপ আমেরিকা থেকে অফিসার গিয়ে, আমাদেরও সামনে ভবিষ্যৎ এমন আসতেছে। সচেতন নাগরিক হিসাবে আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার জন্য আমাদের প্রাইভেটভাবে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার দূরদর্শী চিন্তার এই দিনিয়া মাদ্রাসার মিশনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, এবং আধুনিক বাংলা ইংরেজি এবং ধর্মশিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষার সংমিশ্রণে এই আধুনিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থাকে আমাদের ডেভেলপ করতে হবে। এটা আমাদের অস্তিত্বের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, কল্যাণ কামিয়াবির জন্য ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই জন্য বলছি যে আমার নেতা দূরদর্শী চিন্তা করছেন, আমার নেতা দূরদর্শী চিন্তা করেছেন বলেই আজকে দিনিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই দিনিয়া মাদ্রাসার পক্ষে আমরা আসি না নাই, আসি না নাই।